এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আমজর ইন খান দর্শক আমাদের সাপ্তাহিক এই আয়োজনে আমরা আজকের বিষয় রেখেছি কৃষিপণ্যের বহুমুখী ব্যবহার আপনারা জানেন বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এবং আমরা আমরা যে এগ্রিকালচারে স্বনির্ভর একটা জাতি যার কারণে আমরা দেখি যে এখন কৃষিপণ্যের বহুমুখী ব্যবহার তৈরি হয়েছে এবং এ দিক থেকে কাজ করার জন্য এগিয়ে আসছে বিভিন্ন বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ আমরা আজকে পাচ্ছি ইলিয়াস মৃদ্ধা ব্যবস্থাপনা পরিচালক প্রাণ গ্রুপ আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ মোশারফ হোসেন প্রেসিডেন্ট বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন আমরা পুরো সময় জুড়ে জিরো টু এইট ওয়ান এইট নাইন সেভেন ডাবল সিক্স ফোন নাম্বারটি খোলা রেখেছি আপনারা সরাসরি আমাদের অতিথির সাথে প্রশ্ন করতে পারেন জানতে চাইতে পারেন কৃষি পণ্যের আসলে বহুমুখী ব্যবহার নিয়ে এবং এছাড়া আমরা কথা বলবো যে আসলে প্রাণ নতুন নতুন কী কী পণ্য বাজারে নিয়ে আসতে যাচ্ছে সেটিও আমরা জানার চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমরা খুবই আনন্দিত আপনাদের মতো দুজন বিশেষ ব্যক্তিকে আমাদের স্টুডিওতে পেয়েছি আমি যতটুকু জানি ইলিয়াস মৃদ্ধা আপনি একজন সিআইপিও এবং প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘ সময় আসলে কৃষিপণ্যের বহুমুখী ব্যবহার আপনার কিভাবে করছেন আসলে কৃষিপণ্য আমাদের দেশ তো কৃষি নির্ভরশীল অর্থনীতির উপর ডিপেন্ডেন্ট আমরা যেটা চিন্তা করলাম এগ্রিকালচারাল প্রোডাক্ট হয় বাট এটার সেলফ লাইফ খুব কম থাকে এটাকে কিভাবে ভ্যালু অ্যাডিশন করা যায় তখন আমরা ফোকাস করলাম অ্যাগ্রো প্রসেসিংয়ের উপর আমরা যে প্রোডাক্টটা তৈরি করে থাকছি যেরকম আপনি একটু আগে বলেন আলুর কথা বলেন আর অন্যান্য ফল ফুল যেটার কথাই বলেন না কেন আমরা আমের কথাই যে যদি শুরু করি আম কিন্তু বাংলাদেশে হয় জুন জুলাই অগাস্ট তিন মাস পাওয়া যায় কিন্তু আমরা কিন্তু সেই আমকে প্রক্রিয়াজাতকরণ করে সারা বছরে কিন্তু বক্তার হাতে ম্যাঙ্গো জুস তুলে দিতে পারছি এরকম অন্যান্য অনেক এগ্রিকালচারাল প্রোডাক্ট টমেটো আমরা হয়তো এটা জানুয়ারি মাসে বাংলাদেশে টমেটো উৎপাদন হয় বাট আমরা সেই টমেটোকে প্রসেস করে টমেটো ক্যাচ টমেটো সস কিন্তু সারা বছর আমরা বক্তের হাতে পৌঁছে দিচ্ছি ফলে কৃষির বিভিন্ন সেক্টরে যে ভ্যালু অ্যাডিশন এটাই ছিল আমাদের মূল লক্ষ্য এবং এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি সেই দিক থেকে আসলে আপনারা যারা কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সাথে আছেন মূলত এই ব্যবসার সাথে যারা জড়িত আছেন তাদের সাথে এ ধরনের ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সাথে একটা যোগসূত্র সবসময় থেকে থাকে আপনারা কি ধরনের সুবিধা দিচ্ছেন যারা এই কৃষি বহুমুখীকরণ নিয়ে কাজ করছে ধন্যবাদ এটিএম চ্যানেলকে আলুর একটা ভাতের অল্টারনেট খাদ্য এই খাদ্যটা আমরা যে কোলোস্টোজ মালিকরা আমরা প্রাইভেট সেক্টরে কোলোস্টোর্জগুলো যে করছি এটা কৃষিপণ্যটা পিজার্ভ করার জন্যে এবং কৃষকদের সহায়তা করার জন্য সরকার আমাদের সহযোগিতা করতেছে লোন দেওয়া ক্রেডিট লাইন দেওয়া তা আমরা যে আলুগুলো কলস্টোজের রাখতেছি এই এই বছরে আমাদের আলু প্রোডাকশন হয়েছে এক কোটি টন বাম্পার ফলন হয়েছে আমাদের দেশে আলুর রিকোয়ারমেন্ট আছে আপনার আশি লক্ষ টন আমাদের এখন বিশ লক্ষ টন উদ্বৃত্ত আছে আলু তো এখন আলুর বাজার খুবই খারাপ কৃষক টাকানাকাটি করতেছে ব্যবসায়ীরা কানাকাটি করতেছে কলস্টর্জেন মালিকটা কান্নাকাটি করতেছে অর্থাৎ হল এক বস্তা আলুর কস্টিং আসছে চোদ্দশো টাকা এখন বাজারে বিক্রি হচ্ছে সাতশো টাকা তা আমি বলবো কলস্ট মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখন প্রাণ গ্রুপের সিও আছেন এখানে আপনারা আলুর উপরে প্রসেসটা আরও অনেক আছে অনেক ধরনের প্রসেস করা যায় যেমন ইন্ডিয়াতে অনেক ধরনের আলুর উপরে প্রসেস আমাদের এন প্রসেস খুবই কম একমাত্র চিপস আর আমরা হয়তো সিঙ্গারা খাই ভাজি খাই আলুর তরকারিতে ব্যবহার করি আলুর বহুমুখী প্রচারটা করা দরকার আলু একটা অর্থকরী সম্পদ আমাদের দেশের আমাদের মাননীয় সরকার কৃষি বান্ধব সরকার কৃষক কৃষির উপরে অনেক ভর্তুকি দেওয়া থাকে কৃষির ভর্তুকি টাকা দিয়া এই আলু উৎপাদন হচ্ছে আজকে এই আলু অবিকৃত থাকছে কৃষক পশা পাচ্ছে না এবং এই আলুটা ব্যবহার করার জন্যে এক্সপোর্ট করার জন্য আমার কিছু সাজেশন থাকে যে আমাদের যে খাদ্য মন্ত্রণালয় আছে কৃষি মন্ত্রণালয় আছে যৌথভাবে আমাদের যে চৌষট্টিটা জেলা এবং প্রায় সাড়ে চারশো উপজেলা এগুলোতে যদি খাদ্যের উপরে মেলা করে খাদ্য মেলা সিম্পোজিয়াম পোস্টার লিপটেক করে এবং বিটিভির মাধ্যমে যদি প্রচার করে তাহলে আমাদের আলুটা আমরা সবাই খাইতে অভ্যাস করবো আমরা কিন্তু ভাতের উপর নির্ভরশীল আমরা কিন্তু আলুর উপর নির্ভরশীল না এই বিষয়টা আপনাদের মাধ্যমে এবং আমাদের প্রাণ গ্রুপের কাছে আমি অনুরোধ করব যে আপনারা আলুর প্রোডাক্টের উপরে আরও কিছু প্রোডাক্ট তৈরি করেন এখন শুধু কি প্রাণ নাকি প্রাণের মতো আরও প্রাণের আছে যারা আছে আগিয়ে আসুক এবং আমি সুশুল সমাজকে অনুরোধ করব যে আজকে আমাদের সবচেয়ে মূল্যবান কথা আপনি খেল করবেন আমরা এখন ষোলো কোটি লোক আমরা আগামী পনেরো বছর পর বিশ কোটি লোক হব আজকে কিন্তু আমার দানি জমি কমে যেতেছে ইন্ডাস্ট্রিজ হচ্ছে মিল কারখানা হচ্ছে রাস্তাঘাট হচ্ছে আমার দানি জমি কমে যেতেছে এই বছর প্রায় পনেরো লাখ টন মাল আমদানি করতে হয়েছে চাউল বিদেশ থেকে তা আমরা ভাতের উপরে পুরাটা নির্ভরশীল না হয়ে আমরা আলুর উপর কেন নির্ভরশীল হচ্ছি না আমরা আগামী পনেরো বছর পর যখন বিশ কোটি লোক হব তখন তো আমার চাউল আমি পাবো না ধান আমি পাবো না এত তখন তো আমরা আলুর উপর নির্ভরশীল হইতেব আপনি ইউরোপে যান আলুর চাষ হইতেছে স্যার আলুর উপর নির্ভরশীল ইউরোপে আমেরিকায় যান আলুর উপর নির্ভরশীল ইন্ডিয়াতে আমি মনে করি যে ফর্টি পার্সেন্ট লোক আলুর উপরে নির্ভরশীল আর আমরা হান্ড্রেড পার্সেন্ট বলা চলে যে আলুর ভাতের উপর নির্ভরশীল এই খাদ্যের অভ্যাসটা পরিবর্তন করার জন্যে মাননীয় সরকারের কৃষি বান্ধব সরকারের আগে আসতে হবে বিভিন্ন ধরনের সেমিনার করে কীভাবে প্রোডাক্টগুলো করা যায় আর আপনাদের প্রতিটি চ্যানেলকে আমি অনুরোধ করবো এটা একটা অর্থকরী ফসল এই অর্থকরী ফসলটা সাবসিডির প্রোডাক্ট তৈরি হয়েছে কিন্তু আজকাল টাকাটা টোটাল ওয়েস্টেজ হচ্ছে আসলে একটি বিষয় আমরা যেমন চালের উপরে নির্ভরশীল আলুর উপরে যদি মানুষকে ওইভাবে ব্র্যান্ডিং করা যায় এবং আলুটাকে যে আসলে মানুষের চালের বিপরীত খাদ্য হিসেবে যদি আমরা তুলে ধরতে পারি সেটি আমাদের জন্য আরেকটি অর্জন হবে আপনি কি মনে করছেন আমি যেটা মনে করি যে প্রথমত কোল্ড স্টোরেজ হচ্ছে অ্যাগ্রো প্রসেসিংয়ের কিন্তু একটা অঙ্গাঙ্গী প্রতিষ্ঠান আমরা কিন্তু কোল্ড স্টোরেজের সার্ভিস ব্যবহার করে থাকি আমরা আমাদের যেই ফল ফুল যেগুলো প্রক্রিয়াজাতকরণ করি এগুলো কিন্তু সারা বছর পরবর্তীতে আমরা কোল্ড স্টোরেজে রাখি এর পাশাপাশি যেটা উনি আলু নিয়ে বললেন আমরা যে এ প্রাণ গ্রুপ আমরা কিন্তু আলু রপ্তানিও করছি এর পাশাপাশি আলুকে প্রক্রিয়াজাতকরণ করে আমরা পটেটো স্টার্চ স্টার্স তৈরি করছি এবং পটেটো টু এছাড়াও আমরা ওই স্টার্স থেকে আবার আমরা লিকুইড গ্লুকোজ উৎপন্ন করছি পটেটো থেকে এর পাশাপাশি কিন্তু আমরা চিপসের মধ্যে পটেটো ব্যবহার হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বাংলাদেশে কিন্তু এই প্রজেক্টটা এখনও পুরোপুরি কটের জায়গারে দুই একটা ইন্ডাস্ট্রি হয়েছে বাট কমার্শিয়ালি তেমন কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠে নেয় আমরা বাংলাদেশিরা কিন্তু এই প্রক্রিয়া যতকরণ করা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি বাট এটা বিদেশ থেকে আমদানি কিন্তু আমি মনে করি আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি বাংলাদেশে আরও এরও কোন উদ্যোক্তা আছেন তারা যদি আলুর উপর বিভিন্ন প্রকল্প সেটা হোক পটে টু স্টার্স ফ্লেক্স পটে টু ফ্রেন্স এই ধরনের প্রকল্প যদি নেয় তাহলে আমি মনে করি আলুর ব্যবহার বাড়বে এতে করে দেশের কৃষক উপকৃত হবে এগ্রিকালচার লাভবান হবে এবং আমাদেরও যেটা উনি বললেন ফুড হ্যাবিট ফুড হ্যাবিটও চেঞ্জ হবে এবং আমরা বিদেশ থেকে প্রচুর পরিমাণে রপ্তানিও করতে কিন্তু যারা বড় গ্রুপ হয়ে যায় তাদের কিন্তু একটা দায়িত্ব থেকে যায় যে ছোটদেরকে টেনে তোলা তো যারা আসলে বাংলাদেশের ছোট ছোট কৃষি পণ্য নিয়ে কাজ করছে তাদেরকে আরও বেশি উৎসাহিত করার জন্য সামনে কিছু প্রকল্প হাতে নেওয়ার কোনো চিন্তা আপনাদের আছে কিনা আমরা যেটা বলি আমাদের কিন্তু দু রকমের সিস্টেম আছে আমাদের একটা কন্ট্রাক্ট ফার্মিং সিস্টেম আছে আমরা প্রান্তিক কৃষকদের সাথে নিজেরা অঙ্গাঙ্গীভাবে কাজ করে থাকি তাদেরকে আমরা টেকনোলজিক্যাল সাপোর্ট দিই তারা সেই আলুটা উৎপন্ন করে থাকে এবং সেটা আমরা কোলস্ট করি আমাদের প্রসেসিংয়ের জন্য একটা স্পেশাল ভ্যারাইটির পটেটো লাগে বাংলাদেশের সাধারণত পটেটোতে ওয়াটার কন্টেন্ট হাই এবং সুগার কন্টেন্ট হাই এটা দিয়ে কিন্তু প্রসেসিং করা যায় না প্রসেসিং করার জন্য যে স্পেশাল ভ্যারাইটি এটা বাংলাদেশে নতুনভাবে চাষাবাদ হচ্ছে আর অন্যান্য কোম্পানি কাজ করছে আমরা ওইটা নিয়ে কাজ করতেছি তা আমরা যদি আমরা প্রসেসিং ভ্যারাইটির পটেটু হল্যান্ডের যে পার একর ইল্ট বাংলাদেশে কিন্তু তার অর্ধেক না আমরা যদি ওই জাতীয় উন্নত জাতের আলু বাংলাদেশে উৎপন্ন করতে পারি তাহলে এতে বাংলাদেশের প্রোডাকশন বেড়ে যাবে কৃষকের উৎপাদন খরচ কমবে কৃষক লাভবান হবে পাশাপাশি যারা প্রক্রিয়া জাতকরণ করবে কৃষকও কিন্তু আলু নিয়ে ভাববে কিভাবে এটাকে আরো বেশি ফলানো এবং আলুকে দিয়ে যে আরো অন্যান্য ইন্ডাস্ট্রি করা সম্ভব সহায়ক ইন্ডাস্ট্রি সম্ভব এই ক্ষেত্রে কিন্তু নতুন আলু ছাড়া আপনি যেমন বলছিলেন কিছু কিছু আলাদা করে যেমন আপনারা ম্যাঙ্গো জুস করেন আমরা আজকে দেখছিলাম যে ঢাকা ট্রিবিউন একটি নিউজ করেছে সেখানে বলেছে যে প্রাণ সিজান তারপরে হচ্ছে গিয়ে আরো চারটি কোম্পানির নাম তারা উল্লেখ করেছে যে তারা আপনারা যে পাল্পটা ইউজ করেন সেখানে 5% এর বেশি থাকে না এটি সত্যতা কতটুকু এটা সত্যতা নেই

এই ধরনের এগ্রিকালচার নিয়ে খুব কম কোম্পানি এগিয়ে আসছে তার মধ্যে প্রাণ অন্যতম তো যদি আসলে এই ধরনের কোনো নিউজ এসে থাকে সেটি তো একটি কোম্পানির উপর একটা নেগেটিভ যেমন ইম্প্যাক্ট পরে মানুষের কাছে গ্রহণযোগ্যতা আমরা যেটা বলবো এই রিপোর্টটা দেওয়ার আগে কিন্তু ভাবা উচিত ছিল আমরা কিন্তু

সব ধরনের ফল ফ্রুট বা সবজি উৎপাদন হয় ঠিকই কিন্তু বাজারে যথা সময় পৌঁছায় না যার পরিপ্রেক্ষিতে অনেক সময় দেখা যায় যে আপনার একটা মানে অভাব অভাব দেখা যায় যেমন বিশেষ করে হরতাল বা অন্যান্য যানবাহনের কারণে বলছেন যে না এটাকে এই খাদ্য দ্রব্য বিকল্প ভাবে এটাকে বাজারে আনা যায় কিনা আচ্ছা জি ধন্যবাদ আপনাকে যে আমি যেটা বলবো যে কৃষকরা যখন পণ্যটা উৎপন্ন করে থাকে আমাদের গ্রামের প্রান্তে কৃষক কিন্তু যেই মূল্যটা পায় আর আমরা ভোক্তা হিসাবে আমরা শহরে যারা থাকি আমরা যেই মানে যেই রেটে প্রোডাক্টটা কিনে থাকি গ্যাপটা কিন্তু ব্যাপক এর কারণ হচ্ছে মাঝখানে অনেকগুলো কিন্তু মধ্যসত্ব বুগি আছে ফলে কৃষক কিন্তু তার প্রকৃত মূল্যটা যেটা কনজিউমার কিনতেছে তার অর্ধেক মূল্য কিন্তু পাচ্ছে না ফলে ক্ষেত্রে যদি আমরা আমাদের বাজার ব্যবস্থাপনাকে উন্নত করে মিডলম্যানকে যদি কাট করতে পারি যারা কর্পোরেট হাউস আছে আমরা যেরকম কৃষকদের কাছ থেকে সরাসরি কিনে থাকি এরকম বিভিন্ন পর্যায়ে যেগুলো আমাদের মধ্যসত্ব বুগি আছে আমরা যদি এই স্টেপগুলো কমাতে পারি তাহলে কিন্তু ভোক্তারাও কম মূল্যে পণ্যটা পাবে কৃষক কিন্তু বেশি মূল্য পাবে এতে করে কৃষক লাভবান হবে আপনি বলছেন আমি এই ব্যাপারে একটু সাজেশন থাকবে যে কৃষক কিন্তু আসলে কৃষি ফসলের দাম পাচ্ছে না যেমন আলু আজ আমরা কোল্ডস্টোরেজ লেভেলে বিক্রি করতেছি নয় টাকা কেজি আর কারণ বাজার এবং শামবাজার হোলসেল লেভেলে বিক্রি হচ্ছে দশ টাকা থেকে সাড়ে দশ টাকা কেজি কিন্তু খুচরা বাজারে বিক্রি হচ্ছে পঁচিশ টাকা কেজি বিশ টাকা কেজি বাইশ টাকা কেজি এই যে সমন্বয়ের অভাব যে গ্যাপটা এই গ্যাপটার ব্যাপারে আমাদের মাননীয় সরকারের পক্ষ থেকে একটু মনিটরিং থাকা দরকার যে হোলসেল রেট কত আর খুচরা বিক্রি করতেছে কত এবং যারা বিক্রেতা ভোক্তারা যেহেতু বেশি দাম দিতেছে সেই ক্ষেত্রে কিছু ফ্যাসিলিটিস বাজারের যদি থাকে গভর্নমেন্ট যদি প্রতিটা এলাকায় যে এখন যে বর্তমান বাজারগুলো আছে এখানে আমি ওদের কাছে জিজ্ঞাসা করলে দেখা যায় অনেক সময় চাঁদাবাজি ওদের কস্ট বেশি এই জন্য ওরা অতি মুনাফা না করলে ওদের পোষায় না এই ক্ষেত্রে যদি একটু মনিটরিংটা জোরদার করা হয় যে কেন সমস্যাটা কেন এত লাভ করতেছে আজকে দশ টাকা এগারোটা কেজি কারণ বাজার আলু সেই আলুটা বিক্রি হচ্ছে বাইশ টাকা কেজি হোলসেল রিটেলে তো ভোক্তারা ডাবল পয়সা দিতেছে এটা তো টু মাছ আর এইদিকে কৃষকের চোখের পানি জড়তেছে আলুর দাম পাচ্ছে না তো সেই ক্ষেত্রে এখানে গভর্নমেন্টের আগে আসতে হবে বাজারের ফ্যাসিলিটিসগুলো উন্নতি করা যাতে করে যারা বিক্রেতা খুচরা বিক্রেতা তারা যাতে অল্প খরচে অল্প ইয়ে মালদা বিক্রি করতে পারে অল্প মুনাফা হয় এই ব্যাপারটা একটু দেখা দরকার সেক্ষেত্রে আমরা দেখে থাকি যে আপনারা বিভিন্ন ধরনের পণ্য নিয়ে কাজ করছেন আপনি বলছিলেন যে আপনাদের পণ্যের কথা এবং গুণগত মানের কথা এবং পত্রিকা যে নিউজটি এসেছে সেটা নিয়েও আপনি খানিকটা বলছেন যে আপনাদের অন্যান্য ল্যাবে আসলে টেস্ট করলে যেটা এসছে সেটা সত্য না সেটি আপনি বলছেন আমার আমার একটা প্রশ্ন থাকবে যে আপনারা আসলে যে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বাজারে বিক্রি করছেন সেটি আসলে কতটা স্বাস্থ্যসম্মত এবং অন্যরা এগিয়ে আসার ক্ষেত্রেও দেখা যায় যে তারা প্রসেসিং ঠিকমতো জানে না ফুড প্রসেসিং কিভাবে করতে হয় প্রক্রিয়া যাতে কিভাবে করবে কোল্ড স্টোরেজের পরে পরবর্তীতে খাদ্যটা কতদিন পর্যন্ত থাকবে এই যে ধাপগুলো এবং সেটি আমাদের দেশে সেভাবে সহজলভ্য না হওয়ার কারণে মানুষের কাছেও কিন্তু অতটা এখনো বিশ্বাসের জায়গা তৈরি করতে পারে কারণ প্রসেসিং ইন্ডাস্ট্রিটা হচ্ছে একটা নিউ ইন্ডাস্ট্রি বাংলাদেশে কিন্তু এই সেক্টরটা ছিল না এবং আমাদের দেশে কিন্তু নো এর প্রচুর অভাব ছিল তো বিগত বছরগুলোতে কিন্তু যেরকম বুয়েট এগ্রিকালচার ইউনিভার্সিটি তারা যখন এগ্রো প্রসেসিংয়ের উপর কোর্স চালু করেছে তাদের স্টুডেন্টরা কিন্তু আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতে কিন্তু তারা অ্যাটাচমেন্ট করে তারা ভিজিট করে তারা টেকনোলজির সাথে ফ্যামিলিয়ার হয় আমরা কিন্তু পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ থেকে কিন্তু প্রযুক্তিগুলোকে আমরা এনেছি ফলে এইটা যখন আমরা ব্যবহার করছি সব প্রযুক্তির সাথে কিন্তু মানে আমাদের দেশের অ্যাকাডেমিয়ান্স তারাও ফ্যামিলিয়ার না ফলে তাদেরকে কিন্তু আমরা ওপেন করে দিয়েছি প্রযুক্তি দেখার জন্য আমরা চাই বাংলাদেশের যারা ফিউচার যারা লিডার হবে বা ফিউচার যারা নেতৃত্ব দিবে তারা যেন ওই টেকনোলজির ব্যাপারে ফ্যামিলিয়ার হয় এবং আমাদের এখান থেকে দেখে শিখে বাংলাদেশের আরও অন্যান্য ইন্ডাস্ট্রি যেন ডেভেলপমেন্ট হয় এক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো মানে কার্পণ্য নাই আমরা ওপেন করে দিয়েছি আমাদের টেকনোলজি কারণ যেহেতু এই সেক্টরটাই নতুন আমরা যারা ইন্ডাস্ট্রি আছি আমরা যদি আমাদের যারা

যে আমরা যে কৃষি পণ্য মনে করেন যে অনেক দরে কিনতে হয় কিন্তু আমরা নাব্য মূল্যে বিক্রি করতে পারছি না যেমন কোন আলু অন্যান্য ফসল মনে করেন যে আমরা আমরা উৎপাদন করতে পারতেছি কিন্তু আমরা নাব্য মূল্য গুলা বিক্রি করতে পারতেছি না এটা আমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু সমস্যা হচ্ছে কারণে মনে করেন যে কৃষি পণ্য কিন্তু আমরা ক্রয় করি তাহলে এটা অধিক মনে করেন যে অনেক টাকাতে কিনতে হয় কিন্তু আমরা মানে ন্যায্য মূল্য আমরা মানে বিক্রি করতে না কি জি ধন্যবাদ আপনাকে এখন উনি যেটা বলতেছে ছয় টাকার দামে কিনতেছে তো এখন উনি তো ক্লিয়ার করতে পারেন যে কি বলতেছে জিনিসটা আসলে ক্লিয়ার হয় নাকি না আমার মনে হয় উনি যেটা বলতে যাচ্ছে আমাদের যেটা কৃষিপণ্য পণ্য এটার যখন হারভেস্টিং টাইমটা খুবই শর্ট সে এখন আনারস হচ্ছে আনারস কিন্তু সব পেকে যাবে এক মাসের মধ্যে তো মানুষ কিন্তু এক মাসের মধ্যে সমস্ত আনারস কনজিউম করতে পারবে না ফলে কিন্তু দাম পড়ে যাচ্ছে এখানে যদি অ্যাগ্রো প্রসেসিং হতো পানিবলকে যদি ক্যানিং করা হতো তাহলে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা যেত সারা বছর কিন্তু আপনি আনারসটা কনজিউম করতে পারতেন ফলে আমি মনে করি অ্যাগ্রো প্রসেসিং যদি আরও বেশি ডেভেলপমেন্ট হয় তাহলে যে হারভেস্টিং টাইমে যে প্রাইস ফল করে এগ্রিকালচারাল প্রোডাক্টের এটা কিন্তু আর হবে না তাহলে কৃষকদের প্রকৃত মূল্যটা পাবে ওনারা যারা কাজ করছেন তারা সংরক্ষণের অভাবে কিন্তু আপনার ন্যায্য দামটা পাচ্ছে না যার কারণে কৃষকও যেমন দাম ঠিক মতো পাচ্ছে না এবং অন্যান্যরা যারা এই বিজনেসের সাথে ইনভলভ তারাও কিন্তু ন্যায্য দামটা পাচ্ছে না সেটি বোঝাতে ব্যাপারটা যে আমাদের আলু পটেটোর ব্যাপারে সংরক্ষণ আমাদের अवेलेबल আছে এখন আমাদের ডিমান্ড আছে 80 লাখ টন আমাদের পিজার আলু ছাড়া তো আমাদের আরো অনেক পণ্য আছে যেগুলো আমরা আসলে সংরক্ষণ করতে পারছি না যেমন উনি বলছিলেন আনারসের কথা ওনারাই কাজ করছেন প্রায় 800 শ্রেণীর পণ্য নিয়ে প্রাণ গ্রুপ কাজ করছে এরকম আরো চার

যেমন আলু এক্সপোর্ট করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি এই সিউ সাহ সাহেব বলছেন যে আলুর কিছু প্রবলেম আছে আলুর উপরে আলুর ভিতরে পানির পরিমাণটা বেশি আলু এক্সপোর্টের সমস্যা আলু ফ্রেঞ্চ ফ্রাইতে সমস্যা আসলে নতুন ব্রাইডি আসছে নতুন বীজা আসছে এবং এখন আমরা উৎপাদন করতেছি এখন এটা এক্সপোর্টের ব্যাপার আমাদের পোর্টের সমস্যা যানজট আমরা নিয়মিত টাইমে এক্সপোর্ট করতে পারতেছি না এই ব্যাপারে সরকার পক্ষ থেকে যদি একটা মনিটরিং সেল থাকে এটা একটা অর্থকরী ফসল এক্সপোর্ট কিভাবে করা যায় কোনখানে সমস্যা সেই সমস্যাটা ফাইন্ড আউট করে আর সেখানে সমাধান করা যেমন আমি মনে করি যে সরকার যদি একটা কন্টেইনার ভেসেল প্রপার প্রক্রিয়াজাতকরণের বিষয়টিও কিন্তু এখন আমাদের একটা চ্যালেঞ্জ হয়ে গেছে যার কারণে আমরা পিছিয়ে আছি এখন এই বিষয়টা কোন পাবলিকের পক্ষে বা একটা ব্যবসায়ীর পক্ষে সম্ভব না এটা গভর্নমেন্টের সম্ভব এখন গভর্নমেন্টের মনিটরিং সেল থাকলে সেটা ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসা করলে বা ব্যবসায়ীকে নিয়ে প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে সমস্যাটা বাইকেরা তারপরে সমস্যাটা কিভাবে সমাধান করা যায় যেমন আমি মনে করি যে একটি কন্টেনার ভ্যাসেল যদি গভর্নমেন্ট দশ হাজার টন বা পনেরো হাজার টন একটা ভেসেল তৈরি করে এটার উপর যদি একটু সাবসিডি দিয়ে আপনার মাল এক্সপোর্টের জন্য ডাইরেক্ট মালয়েশিয়াতে এক্সপোর্ট করা যায় রাশিয়াতে এক্সপোর্ট করা যায় আপনার সিঙ্গাপুরে করা যায় তো এই বিষয়টা যদি গভর্নমেন্ট অনেক সাবসিডি দিচ্ছে কিন্তু গভর্নমেন্ট কৃষি বান্ধব হিসাবে আমরা মনে করি এই কৃষি খেতে অনেক সাবসিডি দিচ্ছে এখানে একটা ভেসেল কিনলে দুইশো কোটি টাকা দেড়শো কোটি টাকা খুব একটা বেশি না গভর্নমেন্টের কাছে একটা ভ্যাসেল কিনলে যদি

বলছি আমার নাম মিঠুন আমি বলছিলাম যে বর্তমান আলুর যে পরিমাণ প্রক্রিয়াজাত করা আছে নাকি আগামীতে কৃষকেরা কি দাম পাবে এটা না এটা আসলে ফিরে রাখতে পারে জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি আমরা এই বিষয়ে আলু কৃষক আর দাম পাবে না কারণ এখন অবিকৃত আলু আছে আমরা মনে করতেছি অবিকৃত থাকবে এখন যে পরিমাণে মাল স্টক আছে অবিকৃত থাকবো বারো লাখ টন সেখানে প্রায় আঠারোশো কোটি টাকার মতন মাল ওয়েস্টেজ হবে আমরা মনে করতেছি আনএক্সপেক্টেড তো এখন উনি জানতে চাচ্ছেন দাম পাবে কিনা দাম খুব কঠিন এটা যদি গভর্নমেন্ট কোনো ব্যবস্থা করে গভর্নমেন্ট যদি মনে করে যে কিছু আলু কিনা ত্রাণ দেয় বিজিএফ কার্ডের মাধ্যমে বিজিএফের মাধ্যমে বিভিন্ন সংস্থায় দিতে পারে রোহিঙ্গাদের মাঝে দিতে পারে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ দিতে পারে গভর্নমেন্ট তো অনেক কিছু করতে পারে গভর্নমেন্ট যদি কিছু আলু কিননা মার্কেটে ছাড়ে তাহলে সেখানে হইতে পারে আর সুশীল সমাজ এবং আমরা সকল দর্শকেরই বাংলার সকল জনগণের উচিত এই আলুর উপর নজর দেওয়া কারণ আজকে যদি আলুর এই যে কৃষক যে লস করছে আগামীতে যদি আলুর চাষটা কম হয় তাহলে এটা খাদ্যের উপর ঘাতি আসবে এটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে আমরা কেন জানি আলুটারে আমরা তুচ্ছ মনে করতেছি বাতানোটা নে আমরা আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে বাংলাদেশ সরকারের কাছে বলতেই পারি যে আসলে এই বিষয়গুলোর দিকে একটু মনিটরিং এর মাধ্যমে যাতে নজরদারি বাড়ানো হয় তাহলে আমাদের খাদ্য পরিবর্তন করতে হবে একটু আমি জানতে চাইবো যেহেতু আমরা কৃষি বহুমুখী পণ্য নিয়ে কথা বলছি এখানে আমরা জানি যে আপনাদের ব্যবসার ধারণা অনুযায়ী আহ প্রক্রিয়াজাত খাদ্যপণ্য নিয়ে আপনারা বেশি কাজ করছেন এবং যেটি উনি বলছিলেন যে আমাদের এক্সপোর্ট একটা অনেক বড় চ্যালেঞ্জ হ্যাঁ সেই জায়গায় আসলে যারা সামনে নতুন কাজ করতে যাচ্ছে তাদের জন্য কি বাংলাদেশ সরকারের কাছে আপনাদের কোনো আবেদন আছে কিভাবে প্রক্রিয়াজাতকরণটা আরো বেশি সমৃদ্ধ করে বহির্বিশ্বের কাছে পৌঁছে দেওয়া যায় আমরা এটা সবসময় যেটা বলে থাকি যে প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে সরকার কিন্তু রপ্তানি ক্ষেত্রে নগর সহায়তা দিচ্ছে তার জন্য এটা একটা বিরাট বড় হেল্প এক্সপোর্টকে এক্সপিডাইট করার জন্য বাট পাশাপাশি যেরকম আমরা বলি যেরকম আমরা ইপিজেড করেছি ওখানে কিন্তু আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফ্লারিশ করেছে গভর্নমেন্ট যদি অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির জন্য স্পেশাল কোনো ইপিজেড করতো যেখানে কৃষি প্রক্রিয়া জাতকরণ রপ্তানিকরণ শিল্পগুলো স্থাপিত হইতো যেখানে এগ্রিকালচারাল প্রোডাক্ট বেশি উৎপন্ন হয় লাইক উত্তরবঙ্গ নস যশোর কুষ্টিয়া এই বেল্টে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি এবং অন্যান্য আলু থেকে তারা বিভিন্ন প্রডাক উৎপন্ন হয় ফলে গভর্নমেন্ট যদি কৃষি প্রক্রিয়া জাতকরণ শিল্পের জন্য স্পেশাল কোনো ইকোনমিক জোন তৈরি করতো তাহলে ওখানে যদি হিমায়িতকরণ থেকে ধরে আইকিউএ থেকে ধরে অল মডার্ন টেকনোলজি যেগুলো করা যায় ওই ফ্যাসিলিটি সমৃদ্ধ যদি গড়ে উঠতো তাহলে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে শিল্পের এক্সপোর্ট বেড়ে যেত এতে করে কৃষক বেনিফিটেড হতো রুরাল ইকোনমি কিন্তু বেনিফিটেট হতো আমরা আমরা গভর্নমেন্টের কাছে কিছু প্রস্তাব দিচ্ছি এই বিষয়ে যে এক্সপোর্ট কীভাবে করা যায় এক্সপোর্ট করার জন্য যে সমস্যাগুলো একটা মনিটরিং সেল করে ফাইন্ড আউট করে এক্সপোর্ট করা যায় এখন এক্সপোর্টের পরিমাণ আমাদের অনেক কম আপনারা কি ব্যবসায়ীদের নিয়ে তারপরে সরকারের সাথে বসেছেন এই ধরনের কোনো আলোচনা আপনাদের হয়েছে না এই ধরনের আলোচনা হয় না আমরা চিঠিপত্র লিখতেছি বাণিজ্য মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় কিন্তু এটা কি এখন সময়ের দাবি না কৃষিপণকে বহুমুখীকরণ করা এটা অলরেডি আমরা খাদ্যের অভ্যাস পরিবর্তন করদে সিম্পুজিয়ান সেমিনার ওয়ার্কশপ খাদ্যের উপরে খাদ্য মেলা যেই সরকার কৃষিbandwidth সরকার তারা তো কিষিকে চাইবেই বহুমুখী করতে যেখানে জুটকে বহুমুখী করার জন্য তারা কৃষিপণন এসে অলরেডি দিয়ে দিয়েছে জুট তো একসময় আমাদের সোনালী আসছিল তারপর তো জুটের অপচয় হয়ে আমাদের জুট নষ্ট হয়ে গেছে আবার নতুন করে জুট আমাদের কৃষি আমি মনে করি যে আলুর উপর যে অবহেলা হচ্ছে আলুটা জুটের মতন হয়ে যাবে আলুটা এখন কৃষক গত কয়েক বছর যাবৎ পয়সা পাচ্ছে না এটা বিলিভ মি আপনি এই দেশের সন্তান আপনি গ্রামের আত্মীয় স্বজন যারা আলুর চাষ করে তাদেরকে জিজ্ঞাসা করেন আলুতে কৃষক কোনো পয়সা পাচ্ছে না তবে জমি আছে আলু চাষ করতেছে সার সস্তা পাইয়া মানে গভর্নমেন্ট সাবসিডি দিয়ে সার কম দামে বিক্রি করতেছে ফসল হচ্ছে কিন্তু উনিহা চলে আসছে কৃষকের ভিতরে আলু চাষ আর করবে না সেটা যদি মান ভালো না হয় আলুর মানের দিক দিয়ে কোনো সমস্যা নাই আলুর মান ঠিক আছে কিন্তু আলুটা ইউটিলাইজ ঠিক মতন হচ্ছে না আমাদের আমি কিন্তু বলবো যে শুধু আলু না ধরেন কৃষি পণ্য বলতে তো শুধু আলু না ধরেন বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু পেয়ারার চাষ হচ্ছে ফলে গোয়াবা দিয়া কিন্তু আমরা জ্যাম জেলি গোয়াবাকে ড্রাই করে বিভিন্ন কিছু প্রোডাক্ট তৈরি করা যায় টমেটো আমরা দেখি আপনারা টমেটো বাদাম তারপরে বিভিন্ন ধরনের স্পাইস এগুলো নিয়েও আপনারা কাজ করছেন মুগ ডাল নিয়ে আমরা কাজ করছি 134 টি পণ্য আমি যতটুকু জানি আপনাদের আছে ফলে কৃষির যত অন্যান্য সেক্টর যেগুলো আছে যে যেই ক্রপ আছে ইনক্লুডিং স্পাইসেস মুগ ডাল বিভিন্ন ফলমূল প্রত্যেকটাকে নিয়ে কিন্তু প্রক্রিয়া যাতে করে নিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু দেশের উৎপাদনও বাড়বে কৃষকরা মূল্য কি ধরনের পদক্ষেপ নিতে পারে আপনি কি মনে করছেন সরকারের যেগুলো এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট আছে তারা যদি মানে গ্রামে যেভাবে উৎপাদনের জন্য নজর দিচ্ছে বাংলাদেশে কিন্তু ওভারঅল এগ্রিকালচারাল প্রোডাকশন কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে এতে সরকার সুষম সারের বিপণন বলেন বিভিন্ন ক্ষেত্র থেকে ওভারঅল প্রোডাকশন বৃদ্ধি পাইছে বাট কৃষক প্রকৃত মূল্য পাচ্ছে না এই কারণে যে কিন্তু সে বাজারে প্রকৃত মূল্য বিক্রি করতে পারছে না ফলে এখানে যদি প্রসেসিং ইন্ডাস্ট্রি আরও আগে আসে এবং বাজারের ক্ষেত্রে যদি যে আমরা যেটা বললি ফার্ম টু ফর্ক

ক্রপ ডাইভার্সিফিকেশনের জন্য যে শুধু আগে ধানের চাষ করতো সে কিন্তু এখন আরও অনেক অর্থকরী ফসল উৎপন্ন করছে ফলে সে ফাইন্যান্সিয়ালি বেনিফিটেট হচ্ছে বাট আমরা যেটা মনে করি যে আরও নতুন নতুন উদ্যোক্তা সরকারের তৈরি করা উচিত যারা বিভিন্ন ধরনের প্রসেসিং ইন্ডাস্ট্রি স্থাপন করবে সেটা এস মাধ্যমে হোক কর্পোরেট লোনের মাধ্যমে হোক আরও নতুন নতুন উদ্যোক্তা যদি তৈরি হয় তাহলেই কিন্তু ওভারঅল ইকোনমিটা আগাবে সেক্ষেত্রে ফ্লেক্সিবল প্যাকেজিং এর কি করতে পারে যারা কাজ করছেন আর আর ফ্লেক্সিবল জন্য জন্য ভূমিকা রাখতে পারে অনেক কিছু করণীয় আছে তো মধ্যে যেমন আপনার ধরেন আমাদের যে সবজিগুলো আছে সবজিগুলো প্যাকেজিং করে এক্সপোর্ট করার মতো সুযোগ আছে কিন্তু আমাদের যে মার্কেটিংটা তো প্লানিং এতে নাই মার্কেটিংটা যে এক্সপোর্ট প্ল্যানিংটা যদি মার্কেটিং থাকতো তাহলে প্যাকেজিং করে এক্সপোর্ট করা যেত আমরা যে বিদেশে যাই দেখি সব প্যাকেজিং করা প্যাকেজিং করে সব ফ্রুটস পাইতেছি সব সবজি পাইতেছি

গত কয়েকদিন যাবৎ কিন্তু আমার ফ্রোজেন প্রোডাক্ট এক্সপোর্টে আমরা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছি কারণ ফ্রোজেন কন্টেনার বাংলাদেশে অ্যাভেলেবেল না অ্যাভেলেবেল নেই ফলে আমার কিন্তু এক্সপোর্ট শিপমেন্টগুলো আটকে আছে যেটা ধরেন আমার আমরা কিন্তু সাফার করছি ফলে যদি আলাদা কোনো বে থাকতো চিরকম পোর্টে যে এই বেতে শুধু মানে ফুডের জন্য জাহাজগুলো লাগবে তাহলে কিন্তু জ্যামগুলো হইতো না তাহলে আমাদের এক্সপোর্টগুলোকে স্মুথ থাকতো আর কি সহজলভ্য হয় এবং মানে রিজনেবল প্রাইসে হয় কৃষক যদি প্রোডাক্টটা প্যাকেজিং করে দেয় তাহলে ট্রান্সপোর্টেশন যে ওয়েস্টেজ এটা কমে যাবে প্রোডাক্টের কোয়ালিটি যেটা ডিটোরেট করে ট্রান্সপোর্টেশন বালকে করলে এটাও কিন্তু কমে যাবে প্রোডাক্টটা ফ্রেশ থাকবে

এবং এক্সপোর্টের জন্য যে ফ্যাসিলিটি এটা উন্নতি করতে হবে তাইলে আমরা পারবো এই যে আমি একটা কথা বললাম বারবার যে একটা শিপের ব্যবস্থা যদি গভর্নমেন্ট করত অনেক সাবসিডি বিভিন্ন সেক্টর দিচ্ছে একটা শিপ যদি তৈরি করতে পারতো এক্সপোর্টের জন্যে কন্টেনার ভেসেল বা কন্টেনার শিপ তাইলে সব কাঁচা মাল এক্সপোর্ট করতে সুবিধা হইতো নিজেদের সিপ মালটা আনলোড করে আবার চলে আসতো একটা টাইম থাকতো কৃষক মাল নিয়ে ওখানে পৌঁছে দিত এক্সপোর্ট হইতো বিদেশে এখন তো ওই ধরনের ফ্যাসিলিটিস নাই দেখে আমরা করতে পারতেছি না অনেক উদ্যোগটা আসতে আসে না যারই উদ্বেগ নিয়ে আসতেছে দেখা গেল মাল ওই বিদেশে মালয়েশিয়া যেতে যেতে নষ্ট হয়ে যায় রাশিয়া যেতে যেতে নষ্ট হয়ে যায় তারপর আরও কিছু প্রবলেম আছে ব্যাকটেরিয়া তো এইগুলো এগ্রিকালচার থেকে যদি এগুলো নজর দেয় তাহলে সেটা কীভাবে ভিক্টোরিয়া দূর করা যায় আলু চাষের সময় বা সবজি চাষের সময় তাহলে ওগুলো পরিবর্তন করে আমরা এক্সপোর্ট করতে পারি এখানে যেই পরিমাণে সাবসিডি গভর্নমেন্ট দিচ্ছে একটা অংশ যদি শুধু এই জায়গায় মনিটরিং করে আমি মনে করি সামান্য টু পার্সেন্ট মনি টাকা অন্তনের রিকভারি করিয়া যদি শুধু মনিটরিং এর জন্য চেষ্টা করে একটা টিম করে কয়েকটা মন্ত্রণালয়ের লোকজন দিয়া ভালো লোক দিয়া বিভিন্ন বুয়েট থেকে লোক নিতে পারে আপনার বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটি থেকে লোক নিতে পারে নিয়ে সুন্দরভাবে একটা টিম করা আপনার সমস্যাগুলো সেটি যখন আপনারা মনে করছেন আপনারাই তো সেটি করতে পারেন করে সরকারের কাছে সেই বিষয়গুলো আপনারা তুলে ধরতে পারেন সেটি কেন করছেন না আমরাও আমরা তো প্রায় বিভিন্ন সেমিনারে বলি

মানে পরে ফুড প্রোডাক্টের জন্য যেটা এক্সিবিশন হয় ওই জায়গায় কিন্তু আমরা পার্টিসিপেট করেছি আমরা ফ্রান্সের নামে একটা আপনি যে কে আসলে বহুমুখী পণ্য হিসেবে সামনে তুলে ধরাটা খানিকটা চ্যালেঞ্জিং অবশ্যই চ্যালেঞ্জ প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা কাজ করতে হবে প্রত্যেকটা চ্যালেঞ্জ সেক্টরের জন্য আলাদা আলাদা ভাবে কাজ করতে এক ট্রিটমেন্ট সব প্রোডাক্টের জন্য যাবে না এক একটা ফ্রুটস এক একটা ক্রপের জন্য আলাদা আলাদা ভাবে করতে হবে ফোকাস দিতে হবে কিন্তু সেই দিক থেকে তো সরকার ভর্তুকিও দিচ্ছে কৃষি পণ্যে আবার সহযোগিতাও করছে এগিয়েও যাচ্ছে তো এই দিক থেকে আপনারা যেই চাহিদাগুলো বলছেন সেটির জন্য খুব ভর্তুকিটা দিচ্ছে এখানে কিছু মিস ইউজ হয় এখানে যে আমি বলতেছি মনিটরিং সেলটা করা ভালোভাবে রাখা দরকার ভর্তুকিতে আমাদের কিছু ব্যবসায় আবার কিছু সুযোগ খোঁজে আপনারা পত্রপত্রিকা দেখেন এখানে এই জিনিসটা আরো স্টিক হওয়া দরকার এক্সপোর্ট হবে গভর্নমেন্টের কিছু টাকা এখানে ওয়েস্টেজ হয় ভর্তুকি জায়গায় যেহেতু যখনই এইসব ধরনের ঘটনা অফিসাররা জানে আজকাল কৃষি মন্ত্রণালয় যারা নাকি এক্সপোর্টে দেয় সাবসিডি দেয় তারা যখন দেখে যে আমাদের মধ্যে কিছু অসাধু ব্যবসায় আছে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট অসাধু ব্যবসা থাকবে সব জায়গায় আছে খারাপ তো এদের যদি পালিশমেন্টটা ঠিক মতন হয় যদি গভর্নমেন্ট শাস্তি ঠিক মতন দিতে তাহলে হয়তো না যার জন্যে আবার এক্সপোর্ট আবার অনীহা হয়ে যায় সরকারের পক্ষে কিছু লোক

কিন্তু আপনারা যারা প্রক্রিয়াজাত খাদ্য পণ্য নিয়ে কাজ করেন তাদেরকে মানুষের কাছাকাছি যেতে হলে বিলিভের জায়গাটা আরেকটু তৈরি করতে হবে আপনার কি মনে হয় যে সেই জায়গায় ঘাটতি আছে না বিলিভের জায়গাটা তৈরি করার জন্য আমি যেটা মনে করি যে ইয়েস এক ঘাটতি ছিল এই কারণেই প্রথমত এটা একটা নতুন সেক্টর ফলে মানুষ কিন্তু আমরা যেরকম অ্যাসেপ্টিক প্যাকেজিংয়ের মাধ্যমে কিন্তু মিল্ক প্রোডাকশন করি এখনো মানুষ বলে যে এটার ভিতরে আপনি কি কেমিক্যাল দেন আমি বলি কোনো কেমিক্যালই দেয় না পৃথিবীর যারা উন্নত দেশে বসবাস করে তারা কিন্তু এসেপ্টিক প্যাকেজিং দুধ মিল দেখে অভ্যস্ত বাংলাদেশের মানুষ কিন্তু অভ্যস্ত না আমাদের এই যে নোহাওয়ের অভাব এটা কিন্তু টিভি মিডিয়া এডুকেশন বিভিন্ন সেক্টর থেকে যদি আগায় দেশ আগাচ্ছে এটা আস্তে আস্তে কিন্তু এটা কেটে যাবে মানুষ তখন কিন্তু বিলিভের জায়গায় চলে আসবে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে আপনাদের কাজগুলো যেমন ভালো হচ্ছে কিছু কিছু যেমন জুসের বেলায় প্রায় কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসে সেই জায়গাগুলো যদি আপনারা আরেকটু একটু নিজেরা নিজেদেরকে পরিশুদ্ধ করে তারপরে কাজ করতেন আপনারা কি মনে হয় না যে আরও মানুষের কাছাকাছি যেতে পারতেন এবং আরও অনেক উদ্যোক্তারা এগিয়ে আসতো আমি বলবো যে হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে নিউজ আসে ওটার প্রত্যেকটারই কিন্তু আমরা আবার এটা আমরা কাউন্টার দিই নিয়ে আমরা সেক্টরটা যেহেতু নতুন ফলে অনেক লোক অনেকভাবে এটাকে মিসলিডিং দেয় সব জায়গায় কিন্তু সমস্ত পলিসি মেসেজ সবার জানা নাই কেউ কিন্তু ধরেন আমরা যেটা বলি যে ওই যে হাফ টুথ ইস জেন্জার জেনের লাই আর মানুষ অর্ধেক জেনেই কিন্তু একটা মন্তব্য করে বসে সে কিন্তু পুরো জিনিসটা জানে না এই জিনিসটা কিন্তু আমাদেরকে অনেক সময় ক্ষতিগ্রস্ত করে তবে আমি মনে করি আজকাল আমাদের দেশের যেভাবে এডুকেশন বা মিডিয়ার মাধ্যমে যেভাবে মানুষ বিভিন্ন টেকনোলজি দেখতেছে বিভিন্নভাবে যেভাবে প্রচারিত হচ্ছে বিভিন্ন জায়গায় ভিজিট করতেছে

ডিসপ্লে মানে স্প্রে করতো এটা জানে না আমরা অনুষ্ঠান শেষ করব ভবিষ্যৎ সময়কে মাথায় রেখে আসলে এই সরকার কাজ করতে পারে সরকারের কৃষি চাইতে পারেন আমি যেটা বলবো প্রথমত সরকারি ইন্ডাস্ট্রিকে যেহেতু অলরেডি থ্রাস ইন্ডাস্ট্রি হিসাবে ডিক্লেয়ার করেছে এটাকে এগিয়ে নেওয়ার জন্য আমি স্পেশাল ইকোনমিক জোন প্রসেসিং করার জন্য আমি দাবি রাখবো পরবর্তীতে বলবো যে এগ্রো প্রসেসিং টেকনোলজিটা যেন আরো প্রসারিত হয় তার জন্য বিভিন্ন ইউনিভার্সিটির যে অ্যাকাডেমিএস আছে তাদেরকে যদি আরও উদ্যোগ নেওয়ার কথা বলা হয় তাহলে আমাদের দেশে আরও নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে নাম্বার থ্রি যেটা বলবো আমি এস মাধ্যমে যদি আরও নতুন নতুন উদ্যোক্তা তৈরি করার উদ্যোগ নেওয়া হয় স্বল্প সুদে যদি ঋণ দেওয়া হয় তাহলে নতুন নতুন ছোটো ছোটো উদ্যোক্তা তৈরি হবে এতে করে অ্যাগ্রোফিজিক ইন্ডাস্ট্রি বৃদ্ধি পাবে সর্বোপরি যেটা বলবো আমাদের রপ্তানি প্রসারিত করার জন্য পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলোতে যে রপ্তানির জন্য যে এক্সপোজিশনগুলো হয় ওখানে যদি বাংলাদেশ থেকে আরও অনেক বেশি লোকদেরকে পার্টিসিপেট করার সুযোগ করে দেওয়া হয় তাহলে দেশটা লাভবান হবে আমি মনে করি ইয়ে সাহেব যেটা সাথে আমি একমত আমি মনে করি গভর্নমেন্টের এখানে আগে আসতে হবে এবং যে পরিমাণে সাবসিডি দিচ্ছে এখানে কিছু অংশটা দিয়ে মনিটরিং করলে আমাদের জিনিসগুলি অনেক আগে আসবে আমরা আশা করছি সরকার যেভাবে এগিয়ে যাচ্ছে সেখানে আপনাদের এই কৃষিকে বহুমুখীকরণের ক্ষেত্রে সরকার আরও নজরদারি বাড়াবে এবং তারা আপনাদের চাহিদা অনুযায়ী স্পেশাল ইকোনমিক জোন এবং ঋণের ব্যবস্থা তো অলরেডি করছে ভর্তুকি কমাতে আসলে এক্সপোর্টকে চাহিদা অনুযায়ী আমরা ফ্লেক্সিবল প্যাকেজিং সামগ্রী উৎপাদন এবং সেই সাথে প্রক্রিয়াজাত খাদ্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও কাজ করার জন্য আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে অনুরোধ জানাবো এবং আপনাদেরকেও বলবো যে বিভিন্ন সেমিনারের মাধ্যমে আপনারা সরকারের কাছে এই বিষয়গুলো যাতে তুলে ধরেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেয় দর্শক শেষ করছি আজকের এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স বিদায় নিচ্ছি আমি ইসমাল খান সবাই ভালো থাকবেন